ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করবো সয়েল অফ ইন্ডিয়ার উপরে ভারতের মাটি সম্পর্কে আমরা আলোচনা করবো এমসিকিউ টাইপ মোস্ট এক্সপেক্টেড কোয়েশনগুলো তোমাদের সাথে আমরা ডিসকাশন করব তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস দেখার চেষ্টা করবে এবং এই ক্লাস দেখার সঙ্গে সঙ্গে তোমরা যে সমস্ত কোয়েশ্চেন পারো না অবশ্যই শিখে নিতে পারবে এবং যেগুলি পারো অবশ্যই তোমরা লাইভ চ্যাট বক্সে আনসার করতে পারবে তো ফ্রেন্ডস চলো তাছাড়া ফ্রেন্ডস তোমরা জানো যে আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে আসছি আজকেও আমরা অন্যগুলি পিডিএফ তোমাদেরকে দিয়েছি আমাদের চ্যানেলে তোমরা যারা এখনও ডাউনলোড করনি ওই সমস্ত ওইগুলি ডাউনলোড করে নাও এখান থেকে আমরা উইদাউট এনি কস্ট কিন্তু প্রত্যেকগুলি অর্থাৎ সবগুলি মেটেরিয়ালস তোমাদের সাথে আমরা শেয়ার করে আসছি প্রথম থেকে আজ পর্যন্ত এবং ফ্রেন্ডস তোমরাও আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করছো তোমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলি সঠিক টাইমে এখানে তোমরা প্রেজেন্ট থাকছো এবং লাইভ চ্যাট বক্সে আনসারের মাধ্যমে প্রত্যেকে এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেশন করছো অবশ্যই তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং যারা আমাদের চ্যানেলকে এখনও লাইক করেন অবশ্যই লাইক করে নেবে আজকের এই ক্লাসটিকে এবং যারা নতুন এসছো অবশ্যই কি করবে সাবস্ক্রাইব করে নেবে ইয়েস ফ্রেন্ডস এবং সঙ্গে ধর বেলায়কনটিও ক্লিক করে নেবে তাহলে প্রত্যেকটি ক্লাস তোমরা সঠিক টাইমে পেয়ে যাবে তো ফ্রেন্ডস আজকে প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও আর্স বডি অফ সোয়েল ইজ দ্য নোন এজ পৃথিবীর যে মাটি ড্যাশ হিসেবে পরিচিত পৃথিবীর মাটি অধ্যয়নের যে বিদ্যা এটাকে এটা কী নামে পরিচিত পৃথিবীর মাটি কী হিসাবে পরিচিত এখানে আনসার করতে হবে তাড়াতাড়ি তোমরা লাইভ বক্সে জানিয়ে দাও তোমরা বলেছিলে তোমাদের জন্য পার্টিকুলার টপিকের উপরে এমসিকিউ আনার জন্য তাই কিন্তু আমরা পার্টিকুলার টপিকের উপর বেস করে এখন তোমাদেরকে আমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করাবো তো তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস দেখার চেষ্টা রাখবে তো কোয়েশ্চেন নাম্বার ওয়ানের রাইট আনসারটি যদি বলি তাহলে কি হবে ইয়েস অপশান এ হবে রাইট আনসার প্যাডোসফেয়ার পৃথিবীর মাটিকে আমরা প্যাডোসফেয়ার নামেও জানি কোয়েশ্চেন নাম্বার টু সয়েল সায়েন্স হ্যাজ নাও মেনি ব্রাঞ্চেস অফ স্টাডি মাটি অধ্যয়নের যে বিজ্ঞান সেই মাটি অধ্যয়নের বিজ্ঞান কত শাখায় অর্থাৎ কয়টি শাখায় বিভক্ত রয়েছে এখানে এটাই আনসার করতে হবে অপশান এ বি সি যে চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশন থেকে তোমরা তাড়াতাড়ি রাইট আনসারটি ঠিক করে দাও তো ফ্রেন্ডস কোয়েশন টু রাইট আনসার কী কি হবে হ্যাঁ যারা অপশান সি করেছ সরি হ্যাঁ অপশান সি করেছ তোমরাই রাইট মাটির অধ্যয়নের যে বিজ্ঞান দুটি শাখায় বিভক্ত সয়েল সায়েন্স হ্যাজ টু বেসিক ব্রাঞ্চেস অফ স্টাডি কী কী এডাপোলজি অ্যান্ড প্যারোলজি এডাপোলজি অ্যান্ড প্যারোলজি হচ্ছে এই হচ্ছে দুটি ব্রাঞ্চ এডাপোলজি কি বিষয়ে কনসার্ন আছে এডেপোলজি ইজ কনসার্নড উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ সয়েলস অন লিভিং থিংস লিভিং থিংসের উপরে যে ইনফ্লুয়েন্সটা প্রভাবটা এইটা করে এডাফোলজি অ্যান্ড প্যাডোলজি ইজ ফোকাসড অন দ্য ফরমেশন ডেসক্রিপশান অ্যান্ড ক্লাসিফিকেশন অফ সয়েল ইন দেয়ার ন্যাচারাল অ্যানভারমেন্ট অর্থাৎ ন্যাচারাল অ্যানভারমেন্ট অনুসারে আমরা দেখতে পাই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মাটি দেখতে পাই ওইটা অধ্যয়নটা আবার হয় প্যারো প্যাডোলজি আর যেই প্রভাবটা লিভিং থিংসের উপরে পরে মাটির এটা এডাফোলজির আন্ডারে কি করে স্টাডি করা হয় কোয়েশন নাম্বার থ্রি হুইচ অফ দ্য ফলোইং সয়েল ইজ রিলেটেড টু দ্য টার্ম রেগুর রেগুর শব্দের সাথে সম্পর্কিত

ফর দ্য রেড কালার অফ দ্য রেড সয়েল রেড সয়েলের মধ্যে যে এই যে রেড কালার থাকে রেড কালারটা থাকার কারণটা কি কিসের জন্য থাকে ফসফরিক অ্যাসিডের জন্য থাকে হিউমাসের জন্য থাকে নাইট্রোজেনের জন্য জন্য লাল কালার হয় নাকি আয়রনের জন্য লাল কালার হয় এটাই আনসার করতে হবে এখানে লাল মৃত্তিকা আমরা দেখতে পাই তো এটা কালারটা কেন লাল কিসের জন্য কোয়েশ্চেন নাম্বার ফোর রাইট আনসার ইজ অপশান ডি আয়রনের জন্য লাল যে মৃত্তিকা এটা কালারটা লাল রঙের হয় আয়রনের জন্য কোয়েশন নাম্বার ফাইভ হুজ সয়েল আর ফর্মড ফ্রম কেমিক্যাল ডিকম্পোজিশন অফ রকস শিলার রাসায়নিক যে পচন শিলার রাসায়নিক পচন থেকে কোন মৃত্তিকা গঠিত হয় কোন মৃত্তিকা গঠিত হয় শিলার রাসায়নিক পচনের ফলে ল্যাটারাইট সয়েল মেরিন ডিপোজিটস ব্ল্যাক সয়েল অ্যালোভিয়াল সয়েল তো ফ্রেন্ডস রেডাসিটি তোমরা অবশ্যই পারবে তোমরা তাড়াতাড়ি করো হ্যাঁ লাইভ বক্সে জানিয়ে দাও এভাবে তোমরা আমাদের সাথে পার্টিসিপেশন করবে প্রত্যেকটি ক্লাসে থাকবে আমরা তোমাদের জন্য নিয়মিত কিন্তু ক্লাস দেওয়ার চেষ্টা রাখছি এবং হার্ডওয়ার্ক করতে আমরা প্রচেষ্টায় আছি আমরা চাইছি তোমাদের জন্য কিছু করার তোমাদেরকে কিছু দেওয়ার প্রত্যেক দিন যেন তোমরা আমাদের সাথে একটি কমফোর্টেবল এনভায়রনমেন্টের মাধ্যমে ভালোভাবে স্টাডি করতে পারো প্র্যাকটিস করতে পারো আমাদের সাথে ইয়েস ফ্রেন্ডস অবশ্যই তোমাদের যে বাড়িতে যে স্টাডি এটাই হচ্ছে বেস্ট স্টাডি হ্যাঁ আমাদের সাথে কী করবে প্র্যাকটিস করবে এবং যে সমস্ত টপিক ডিসকাশনের দরকার আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে ওই সমস্ত টপিক কিন্তু আমরা অবশ্যই তোমাদের সাথে ডিসকাশনে আসবো তোমরা প্রত্যেকে ডিসকাশন ভালো পাও না তাই কিন্তু আমরা ডিসকাশন আনছি না তোমরা অবশ্যই যদি চাও ডিসকাশন করার তাহলে আমরা ডিসকাশন করতে রাজি আছি তোমরা যদি অসুবিধা হয় কোনো টপিকের মধ্যে যে টপিকটা ডিসকাশনের দরকার আছে অবশ্যই তোমরা আমাদেরকে কি করবে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে তবে অবশ্যই আমরা কিন্তু তোমাদের সেই কমেন্টের উপর বেস করে ক্লাস করি তোমরা জানো যে আমরা প্রতিনিয়ত কিন্তু তোমাদের কমেন্টের উপর বেস করে ক্লাস দেওয়ার চেষ্টা রাখি হবে সয়েলটা গঠিত হয় শিলার রাসায়নিক পচন থেকে কোয়েশ্চেন নাম্বার সিক্স হুজ সয়েলস আর পিঙ্ক অর রেড ইন কালার কোন মাটি গোলাপি রঙেরও হয় লাল রঙেরও হয় নিচের কোন মাটিটা গোলাপি কালারেরও হয় রেড কালারেরও হয় তো পিঙ্ক কালারেরও হয় আবার ইয়েস তো কোয়েশ্চেন নাম্বার সিক্স চারটি অপশন তোমাদের সামনে তাড়াতাড়ি রাইট অ্যান্সারটি জানিয়ে দাও কি হবে ইয়েস অপশন এ লেটারাইট সয়েল কোয়েশ্চেন নাম্বার সেভেন হুইচ সয়েলস আর ফর্মড বাই দ্য সেডিমেন্টস ব্রড ডাউন বাই দ্য রিভার্স নদীর দ্বারা যে উৎপন্ন নদীতে যে পলল অর্থাৎ পলি যে উৎপন্ন হয় সেই পলি দ্বারা নদীর পলি দ্বারা উৎপন্ন বা গঠিত মাটি নামে পরিচিত নদীর পলি দ্বারা উৎপন্ন মাটি নামে পরিচিত ল্যাটেরাইট ম্যারিন ব্ল্যাক সয়েল অ্যালুভিয়াল সয়েল তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার সেভেনের আইটানটি কি হবে ইয়েস তাড়াতাড়ি জানিয়ে দাও নদী যে সমস্ত পলি বহন করে আনে সেই পলি থেকে যে মৃত্তিকা অর্থাৎ যে মাটিটা সৃষ্টি এটা হচ্ছে অপশান ডি অ্যালুভিয়াল সয়েল খুবই উর্বরতা সমৃদ্ধ মাটি কিন্তু এই অ্যালুভিয়াল সয়েলটি নদীর পলি গুলা একত্রিত হয়ে যে মাটি উৎপন্ন হয় সেই মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে ইয়েস উর্বর রা শক্তি থাকে নেক্সট কোশ্চেন হুচ অ্যামং দ্য ফলোয়িং সয়েল ইজ প্রিডোমিন্যান্টলি ফাউন্ড ইন রার রিজন অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের রার অঞ্চলে কোন মাটিটি সবচেয়ে বেশি পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের রার অঞ্চলে হবে নাম্বার বি যারা রেড সোয়েলটা পশ্চিমবঙ্গের অঞ্চলে পাওয়া যায় অ্যামং ফলোয়িং টাইপ অফ সয়েল হ্যাজ দা লার্জেস্ট এরিয়া কভার্ড ইন ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে বৃহত্তম অঞ্চল জুড়ে ভারতবর্ষের মধ্যে বৃহত্তম অঞ্চল জুড়ে যে মাটিটি আছে অর্থাৎ সবচেয়ে বেশি আছে এই মাটিটা ভারতবর্ষের মধ্যে তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও এরকম কুশনী কিন্তু পরীক্ষাতে আসার চান্স থাকে সোয়েল অফ ইন্ডিয়া থেকে তো যেহেতু জে আর বিটি এক্সামের মধ্যে শুধু ইন্ডিয়ান ইন্ডিয়ান জিওগ্রাফি বলে দিয়েছে এখানে সয়েল অ্যান্ড রেজিস্ট্রেশন করতে হবে এখানে মাউন্টেন করতে হবে রিভার্স করতে হবে ড্যাম করতে হবে তো আমরা কিন্তু ড্যামের ক্লাস করেছি রিভার্সের ক্লাস করেছি সোয়েল করাচ্ছি আমরা নেক্সটে মাউন্টেনের উপরও ক্লাস করাবো তো তোমরা ওই সমস্ত ক্লাস যদি দেখে না থাকো যেগুলি পার্টিকুলার টপিকের উপরে আমরা তোমাদেরকে করিয়েছি ওই সমস্ত ক্লাস তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে প্লে দেখে নিতে পারবে ওইখানে সবগুলি দেওয়া আছে কোয়েশন নাম্বার নাইন রাইট আনসার কি বৃহত্তম অঞ্চল জুড়ে কোনটা আছে আলুভেয়াল সয়েল অপশান এ হবে এখানে রাইট আনসার অপশান এ কোয়েশন নাম্বার নাইনের রাইট আনসার নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লেয়ার অফ সয়েল জাস্ট আন্ডার দা জাস্ট ঘাসের নিচে যে মাটিটা থাকে জাস্ট ঘাসের নিচে যেই মাটিটা থাকে এই যে সয়েলটা থাকে এটাকে কি বলে টপ সয়েল বলে সাব সয়েল বলে বেড রক বলে নাকি প্যারেন্ট রক বলে তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট आंसरটি কি হতে পারে কোশ্চেন নাম্বার 10 তো फ्रेंड्स এই এটাকে বলে কি টপ সয়েল যেটা ঘাসের নিচে থাকে একেবারে ঘাসের একেবারে নিচে যে যে মাটিটা থাকে এটাকে বলে টপ সয়েল উপরি ভাগের মৃত্তিকা কোয়েশ্চেন ইলেভেন মেকিং স্টেপস অন দা সাইড অফ মাউন্টেন টু স্লো ডাউন ওয়াটার এরোশান ইজ কল্ড জল যখন পাহাড় থেকে নিচের দিকে প্রবাহ প্রবাহিত হয়ে আসে তখন পাহাড়ের পাশে কি করা হয় পাহাড়ের পাশে ধাপকে ধাপ আপনা আপনি তৈরি হয়ে যায় জলের জল যখন প্রবাহিত হয় সেই মাটিগুলা ক্ষয়ের ফলে ঠিক আছে তো জল ক্ষয়ের গতি কমিয়ে দেওয়ার জন্য পাহাড়ের পাশে যেই ইরোশনটা হয় যে ক্ষয়টা হয় মৃত্তিকার ওইটাকে কি বলে টেরেসিং বলে নো টিল ফার্মিং বলে ওয়াইন্ড ব্রেকারস বলে নাকি ক্রপ রোটেশন বলে তো ফ্রেন্ডস ধাপে ধাপে যেহেতু হয় যখন পাহাড়ের উপরিভাগ থেকে জল পড়ার ফলে যে যে মৃত্তিকা ক্ষয় হয় সেই মৃত্তিকা ক্ষয় ফলে যে ভূমিরূপটা সৃষ্টি হয় এটাকে কি বলে অপশন এ হবে এখানে রাইট আনসার টেরেসিং বলে টেরেসিং টুয়েলভ ইন হাউ মেনি গ্রুপস ইন্ডিয়ান সয়েল ইজ ডিভাইডেড ভারতের যে মৃত্তিকা কয়টি ভাগে বিভক্ত ভারতের মৃত্তিকা কয়টি ভাগে বিভক্ত আছে এখানে এটাই আনসার করতে হবে খুবই ইম্পর্টেন্ট এবং বলতে গেলে ইজি কোশ্চেন তোমাদের জন্য তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট আনসারটি কী হতে পারে এবং ফ্রেন্ডস তোমরা এভাবে আনসার করো যাতে আমরা আজকে তোমার তোমাদের জন্য থার্টি ফাইভ কোশ্চেন রেখেছি তো থার্টি ফাইভে তোমরা থার্টি ফাইভ পাও এই মেন্টালিটি নিয়ে প্রত্যেকটি কোশ্চেন আনসার করার চেষ্টা করো যেগুলি নতুন পাবে অবশ্যই শিখে নেবে এবং খাতাতে লিখে রাখবে তাহলে তোমাদের মনে থাকবে তো এখানে রাইট আনসারটি কি হবে ভারতের মাটি ভাবে কয়টি ভাগে বিভক্ত আটটি ভাগে বিভক্ত অপশন বি হবে এখানে রাইট আনসার কোশ্চেন নাম্বার থার্টিন হুইচ টাইপ অফ সয়েল ইন দ্য রিজন অফ দ্য কোস্টাল এরিয়া উড়িষ্যা তামিলনাড়ু সুন্দরবন অফ ওয়েস্ট বেঙ্গল বিহার আলমোরা ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড অর্থাৎ উপকূলীয় অঞ্চলে উপকূলীয় অঞ্চলে নিচের কোন ধরনের মৃত্তিকা সবচেয়ে বেশি রয়েছে উপকূলীয় অঞ্চল বলতে ওই ওই কোস্টাল এরিয়া নামও দেওয়া আছে এখানে উড়িষ্যা তামিলনাড়ু সুন্দরবন অফ ওয়েস্ট বেঙ্গল বিহার আলমোরা ডিস্ট্রিক্ট অফ উত্তরাঞ্চল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য তাড়াতাড়ি রাইট আনসার জানিয়ে দাও কোশ্চেন নাম্বার 13 কিভাবে यस অপশন এ হবে এখানে রাইট आंसर মারসিসয়ে মনে রাখবেন এটা এটা মুখস্থ রেখে দেবে একদম যে কোস্টাল এরিয়াতে যে মাটিটা আছে এটাকে বলে মারসিসয়েল কোশ্চেন নাম্বার 16 সরি 14 হুইচ অফ দা ফলোইং সয়েলস ইজ ভেরি হার্ড টু কালটিভেট কোন মাটিতে চাষ করা সবচেয়ে বেশি কষ্টকর কোন মাটিতে কৃষিকাজ করা সবচেয়ে বেশি কষ্টকর খুবই ইম্পর্টেন্ট কোন মাটিতে চাষ করা সবচেয়ে বেশি কষ্টকর কি স্যান্ডি স্যান্ডি মৃত্তিকাতে বালুকা যুক্ত যে মৃত্তিকা সেই মৃত্তিকার মধ্যে কিন্তু কৃষিকাজ করা সবচেয়ে বেশি কি কষ্টকর কোয়েশ্চেন নাম্বার ফিফটিন দ্য শেয়ার অফ ফুড ক্রপস ইন ইন্ডিয়াস টোটাল প্রোডাকশন ইজ অলমোস্ট ভারতে মোট উৎপাদনের যে খাদ্য ফসল ভারত খাদ্য ফসলের মোট যে উৎপাদন হয় সে উৎপাদনটা ভারতবর্ষের মধ্যে কত পার্সেন্ট হয় আমরা যা খাদ্য ফসল যে উৎপন্ন হয় ভারতবর্ষের মধ্যে এটা কত পার্সেন্ট হয় হান্ড্রেডে কত পার্সেন্ট ভারতবর্ষের মধ্যে উৎপাদিত হয় কোয়েশন নাম্বার ফিফটিনে রাইট আনসার কি হবে অপশান সি যারা করেছ তোমরা রাইট সেভেন্টি পার্সেন্ট যে ফসল এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে উৎপাদিত হচ্ছে কোয়েশন নাম্বার সিক্সটিন দ্য প্রিন্সিপাল কজ দ্য প্রিন্সিপাল কজ অফ সয়েল ড্যামেজ ইন পাঞ্জাব এন্ড হরিয়ানা পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যে যে মৃত্তিকা দূষণ হয় সয়েল যে ড্যামেজ হয় এটার মূল কারণটা কী ডিফরেস্টেশন অর্থাৎ গাছ কাটা সয়েল ইরোশান মৃত্তিকা ক্ষয় অ্যাক্সেসিভ কাল্টিভেশন সবচেয়ে বেশি কাল্টিভেশন হয় তার জন্য নাকি স্যালিনিটি অ্যান্ড ওয়াটার লগিং নাকি জল যে লগিং ওয়াটার লগিং অর্থাৎ জল জমা জমার ফলে তো ফ্রেন্ডস এখানে রাইট আনসারটি কী হবে তাড়াতাড়ি কোয়েশন নাম্বার সিক্সটিন জানিয়ে দাও মোস্ট এক্সপেক্টেড থার্টি ফাইভ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে সামনে আজকে আমরা হাজির তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা পুরোটা করো এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছো অবশ্যই তোমাদেরকে বলবো হ্যাঁ তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সঙ্গে দেওয়া বেল কোনো ক্লিক করে দেবে তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ক্লাস তোমরা পেয়ে যাবে এবং আমরা পূর্বে যে সমস্ত ক্লাস করেছি সবগুলি ক্লাসও দেখে নিতে পারবে এবং তোমাদের সাপোর্ট আমাদের দরকার আমরা তোমাদের সাপোর্টের উপরে বেশ করে এখনও আছি এবং তোমাদের সাথে কন্টিনিউ করছি তো ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনের রাইট অ্যান্সার কী অপশান ডি হবে ওয়াটার লগিং এর জন্য সবচেয়ে বেশি কি পাঞ্জাবের মধ্যে সয়েল ড্যামেজ হয় মৃত্তিকা ক্ষয় হয় কোশ্চেন নাম্বার সিক্সটিন ডি কোয়েশন নাম্বার সেভেন্টিন আন্ডার হুইচ ক্লাইমেট কন্ডিশন ডু দা ল্যাটারাইট সয়েল ডেভেলপ ল্যাটারাইট মৃত্তিকা কোন জলবায়ুতে সবচেয়ে বেশি উৎপন্ন হয় ল্যাটারাইট মৃত্তিকার বিকাশ ঘটে ল্যাটারাইট মৃত্তিকার বিকাশ ঘটে কোন জলবায়ুতে ওয়েট ট্রপিক্যাল ক্লাইমেট হট অ্যান্ড ড্রাই ক্লাইমেট কোল্ড টেম্পারেচার ক্লাইমেট নাকি মেডিটারিয়ান টাইপ অফ ক্লাইমেটের মধ্যে রাইট অ্যান্সারটি কী হবে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনের অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার ওয়েট ট্রপিক্যাল ক্লাইমেটের মধ্যে লেটারেট মৃত্তিকার বিকাশ সবচেয়ে বেশি ঘটে থাকে কোয়েশ্চেন নাম্বার এইটিন দ্য ইম্পর্ট্যান্ট ফিচার অফ শিফটিং কাল্টিভেশন শিফটিং কাল্টিভেশন অর্থাৎ স্থানান্তর যে কৃষিকাজ স্থানান্তর কৃষিকাজের ফিচার্স কোনটা বৈশিষ্ট্য কোনটা কাল্টিভেশন বাই ট্রান্সপ্লান্টেশন ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে কাল্টিভেশন করা হয় নাকি কাল্টিভেশন অফ লিগুমিনাস ক্রপ নাকি চেঞ্জ অফ কাল্টিভেশন সাইট নাকি কাল্টিভেশন সাইট চেঞ্জ করা হয় নাকি রোটেশন অফ ক্রপ নাকি ফসল একটা ফসলের পর আরেকটা ফসল চাষ করা হয় এরকম তো যদি প্রধান বৈশিষ্ট্য বলা হয় স্থানান্তর যে কৃষিকাজ সেই স্থানান্তর কৃষি স্থানান্তর চাষের প্রধান বৈশিষ্ট্য হবে অপশান সি চেঞ্জ অফ কাল্টিভেশন সাইট কাল্টিভেশন সাইট কি করা হয় চেঞ্জ করা হয় স্থান পরিবর্তন করে তারা কিন্তু এই করে যেটা নাম কি শিফটিং কাল্টিভেশন এটা ত্রিপুরার মধ্যেও আমরা লক্ষ্য করি ট্রাইবেল কমিউনিটি যারা আছে তারা কিন্তু এটা করে থাকে যেটাকে আমরা বলি আমাদের ত্রিপুরার ভাষায় এটাকে আমরা কি বলে থাকি জুম চাষ বলে থাকি কোয়েশন নাম্বার নাইনটিন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কজ অফ সয়েল ইরোশন মাটি ক্ষয়ের কারণ নয় কোনটি ড্রেনেজ ডিফরেস্টেশন ওয়েদারিং গ্রেজিং কোনটি মাটি ক্ষয়ের কারণ নয়

অন প্ল্যাটো রিজনস কৃষের জন্য কিন্তু ব্ল্যাক সয়েলটা যে কাল্টিভেশান এটা কৃষ্ণ মৃত্তিকাই এটা অ্যাপ্রোপ্রিয়েট ওইখানে মৃত্তিকার মধ্যে সবচেয়ে বেশি কী হয় তুলা চাষটা হয় কিসের জন্য যদি বলি অপশান বি হবে দে ক্যান রিটেন ময়েশচার ময়েশচারটা ধরে রাখতে পারে এই মাটি সবচেয়ে বেশি তার জন্য এই ব্ল্যাক সয়েলের মধ্যেই কৃষ্ণ মৃত্তিকা মধ্যেই তুলা চাষ সবচেয়ে বেশি হয় নেক্সট কোয়েশন হুইচ অব দ্য ফলোইং ইজ নট এ ট্রপিক্যাল টাইপ অফ সয়েল কোনটি ট্রপিক্যাল টাইপ অফ সয়েল নয় এখানে রেড সয়েল ডেজার্ট সয়েল ব্ল্যাক সয়েল ব্রাউন সয়েল দেওয়া আছে কোনটি ট্রপিক্যাল টাইপ অফ অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের মাটি নয় কোনটি কুয়েচেন নাম্বার টোয়েন্টি ওয়ান কি হবে অপশান ডি ব্রাউন সয়েল কোয়েশন নাম্বার টোয়েন্টি টু দা অ্যানাদার নেম অফ এসিড অ্যালকালাইন সয়েল অ্যাসিড বা ক্ষারযুক্ত মাটির অপর নাম কি অ্যাসিড বা ক্ষারযুক্ত মাটির অপর নাম কি রেগুর ভাঙ্গার কালার খাদার কি হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু রাইট আনসার ইজ ইয়েস যারা অপশান এ করছ হবে না বিও হবে না রাইট আনসার ইজ অপশান সি কালার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হোয়ার ইজ ইন্ডিয়াস মোস্ট প্রাইজ টি টি গ্রাউন্ড ওকে মূল্যবান চা কোথায় জন্মায় হোয়ার ইজ ইন্ডিয়াস মোস্ট প্রাইজ টি জোরহাট দার্জিলিং নীলগিরিজ নাকি মুন্নার কোথায় কোথায় সবচেয়ে চা জন্মায় থ্রি কি খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এক্সামের জন্য আমরা প্রত্যেকটি টপিক ধরে এইভাবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসি আনবো আনব যদি তোমরা চাও ডিসকাশন তাই কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ডিসকাশন দরকার আছে কি নেই তাহলে আমরা প্রথমে ডিসকাশন আনবো তারপর কুশে আনবো তো তোমরা যেভাবে বলবে আমরা এভাবেই করতে রাজি আছি তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করবে এবং ফ্রেন্ডস তোমরা অনেকেই কিন্তু লাইক করে দিয়েছো আমাদের ক্লাসটাকে কিন্তু অনেকে আছো লাইক করো তাই তোমাদেরকে বলবো আমাদেরকে লাইক করে দেবে তোমাদের লাইকের মাধ্যমে কি হই আমরা খুশি হই আমরা মোটিভেশন পাই তোমাদের কাছ থেকে এতটুকুই তো তোমরা এতটুকু হেল্প তো আমাদেরকে অবশ্যই করবে যারা করো নি করে দাও হ্যাঁ আর যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে নেবে ওকে হ্যাঁ

পালসেস নাকি মেজ কি হবে রাইট অ্যান্সার তাড়াতাড়ি করো তো ফ্রেন্ডস মধ্যপ্রদেশের মধ্যে সবচাইতে বেশি যদি হয় তাহলে কিন্তু অপশান সি পালসেস অর্থাৎ ডাল ডাল চাষ সবচাইতে বেশি হয় মধ্যপ্রদেশে কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর রাইট অ্যান্সার অপশান সি মধ্যপ্রদেশে কোনটা সবচেয়ে বেশি হয় চাষ পালস পালসেসের হয় পালসেস অর্থাৎ ডাল ডালের চাষ সবচেয়ে বেশি হয় তো ফ্রেন্ডস চলো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভটা করি দ্য টার্ম গ্রিন রিভলিউশন তোমরা সবাই পরিচিত আছো গ্রিন রিভলিউশন সাথে তো গ্রিন রিভলিউশন ইজ ইউজ টু শো হায়ার প্রোডাকশন অফ গ্রিন রিভলিউশনটা উদ্দেশ্য কি ছিল গ্রিন সবুজ বিপ্লব যে শব্দটি এটা কি উৎপাদনের জন্য সবচেয়ে বেশি কিন্তু জোর দেওয়া হয়েছে গ্রিন রিভলিউশনের মধ্যে গ্রাসল্যান্ডস ট্রি প্ল্যান্টেশন নাকি পার হেক্টর এগ্রিকালচার আউটপুট নাকি পার হেক্টরে হেক্টর প্রতি যে এগ্রিকালচারের যে আউটপুট এগ্রিকালচারের যে উৎপাদনটা এটা বাড়ানো এবং গার্ডেনিং ইন আরবান সেন্টার বা আরবান সেন্টারের মধ্যে গার্ডেনিং করাটা শহর অঞ্চলে গার্ডেনিং করা কোনটা গ্রিন রেভলিউশনের উদ্দেশ্য ছিল মেইনলি ফোকাস মেইন ফোকাস কী ছিল গ্রিন রেভলিউশনের টোয়েন্টি ফাইভের রাইট অ্যান্সার ইজ অপশান সি পার হেক্টর এগ্রিকালচারাল আউটপুট প্রতি হেক্টর প্রতি

কোশ্বার টোয়েন্টি সিক্স অপশান বি ক্লাইমেট তো ফ্রেন্ডস তোমরা অনেকেই জানো যে আমরা কিন্তু ক্লাস করাচ্ছি তোমাদেরকে আজ দুপুর বারোটার সময় তোমাদের জন্য কিন্তু মক টেস্ট নিয়ে আসা হয়েছিল ক্লাসটি করা হয়েছে জিওগ্রাফির উপরে স্পেশালি ট্যাট এবং এস টিজিটির জন্য কিন্তু স্পেশালি জিওগ্রাফির উপরে একটি মক টেস্ট নেওয়া হয়েছে আমরা অনেকগুলি ক্লাস করার পর তারপরে মক টেস্ট করাছি প্রতি সানডে ট্যাটের উপরে স্পেশাল মক টেস্ট থাকে এবং আমরা তো জেআরবিটির মক টেস্ট সতেরোটি মক টেস্ট করে নিয়েছি সতেরোটি সেশন করে নিয়েছি যারা জেআরবিটিস এই যে মক টেস্টগুলো দেখো তোমরা অবশ্যই দেখে নেবে আমাদের প্লে লিস্টে ওই সমস্ত ক্লাস আছে কোয়েশ্চন যদি রাইট আনসারটি বলি সয়েল ফ্যাক্টরস আর অলসো নোনেস মাটির উপাদানগুলি ড্যাশ হিসেবে পরিচিত মাটির উপাদানগুলি কী হিসেবে পরিচিত কোয়েশন নাম্বার টোয়েন্টি সেভেন রাইট আনসার কী হবে অপশান ডি ইডাফিক ইডিক ইডাফিক মতলব কী মৃত্তিকা সংক্রান্ত মৃত্তিকার সংক্রান্ত ফ্যাক্টর হচ্ছে এই যে মাটি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু মাটির যে উপাদান সেই উপাদানের সঙ্গে জড়িত ইরাফিক অর্থাৎ মৃত্তিকা সংক্রান্ত ফ্যাক্টর উপাদান সয়েল ইজ ফাউন্ড ইন হুইচ অফ ফলোইং স্টেট ল্যাটারাইট মৃত্তিকা সবচেয়ে বেশি কোন রাজ্যে পাওয়া যায় ল্যাটারাইট মৃত্তিকা সবচেয়ে বেশি কোন রাজ্যের মধ্যে পাওয়া যায় আজকে তোমাদের তোমাদের জন্য আমরা কিন্তু কোয়েশন বাড়িয়েছি থার্টি ফাইভ করেছি থার্টি ফাইভটি কোয়েশ্চেন তোমাদের তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করবে অবশ্যই তোমরা কিন্তু ক্লাসের শেষে জানাবে কে কত পেয়েছ তোমরা কাউন্ট করতে করতেই কিন্তু ক্লাসটা কন্টিনিউ করো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট রাইট আনসার কি অপশনে কেরালার মধ্যে সবচেয়ে বেশি ল্যাটারাইট মৃত্তিকা পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট ফর কটন কাল্টিভেশন হুইচ অ্যামং দ্য ফলোয়িং সোয়েল ইজ কনসিডার্ড মোস্ট সুইটেবল মোস্ট সুইটেবল মৃত্তিকা কোনটা তুলা চাষের জন্য তুলা চাষের জন্য মোস্ট সুইটেবল মৃত্তিকা যদি বলি তাহলে কি হবে সবাই আনসার করো ইয়েস তোমরা অনেকেই পারছ ভেরি গুড অল এভাবে তোমরা আমাদের সাথে অ্যাক্টিভ পার্টিসিপেশন করবে তোমরা অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্টও আমাদেরকে কিন্তু আমাদের ক্লাসগুলি দেখার পর তোমরা করো তার মধ্যে চিনময় আছে মনীষ আছে লিলি আছে অর্পিতা আছে তাছাড়া আরও অনেকে আছে কমল অ্যালবার্ট অবশ্য তোমরা সবাই কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট করছো আমরা তোমাদের সাপোর্টের ফলেই কিন্তু তোমাদের জন্য ইয়েস ক্লাসগুলি আনতে পারছি কারণ মন যদি মনে যদি খুশি থাকে তখনই কিন্তু কাজগুলো ভালোভাবে করা যায় এবং তোমাদের সাপোর্ট পেলে আমাদের মন সব তো খুশি থাকবে আর আমরাও ক্লাস করতে পারবো আর আমরা ক্লাস করলে তোমরা একটু হলো হেল্প পাচ্ছ আমাদের কাছ থেকে আমরা চাইবো যদি আমরা তোমাদেরকে একটু হলো সাহায্য করতে পারি তাই আমাদের তোমাদের কাছ থেকে এটাই আমাদের বড় পাওনা চলো কোয়েশ্চনাইনের রাইট আনসারটি বলে দিই হ্যাঁ রাইট আনসার কি তোমরা অনেকেই পেরেছ ভেরি গুড অল কোয়েশন নাম্বার টোয়েন্টি নাইনের রাইট আনসার হবে অপশন বি ব্ল্যাক সোয়েল অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা ওকে কৃষ্ণ মধ্যে সবচেয়ে বেশি তুলা চাষের জন্য সুইটেবল এটা নেক্সট কোশ্চেন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট সয়েল ফর প্লান্ট গ্রোথ প্লান্ট উদ্ভিদ কৃষিকাজের ক্ষেত্রে যে সমস্ত গাছ থাকে এগুলো ছোটো ছোটো এগুলি টাইপ কিন্তু একরকম আর প্লান্ট বলতে আমরা কোনগুলি বুঝি আমরা তো দেখতেই পাই প্লান্ট বলতে বড় বড় যেগুলো হয় গামাই শাল সেগুন ওকে এই সমস্ত এগুলিকে প্লান্ট বলা হবে এখানে তো সেই সমস্ত প্লান্ট যে গ্রো হয় তাড়াতাড়ি গ্রোর ক্ষেত্রে কোন মাটিটা সবচেয়ে বেশি এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কোন মাটির মধ্যে সবচেয়ে বেশি প্লান্টগুলা গ্রো হয় তাড়াতাড়ি আমরা দেখতে পাই রাস্তার ধারে কৃষ্ণচূড়া রাধাচূড়া আমরা দেখতে পাই রাস্তার ধারে অর্জুন আগর ওই সমস্ত গাছ আমাদেরকে কি দেয় ছায়া দেয় এবং ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে যে বাইপাস রোড আছে ওইখানে যে সুন্দর সুন্দর গাছগুলো ছিল ফ্রেন্ডস আমি একটু শেয়ার করেছি তোমাদের সাথে ইয়েস ওই গাছগুলিতে ব্লু কালারের কী সুন্দর সুন্দর ফুল ফুটতো যখন ওইদিকে ওদিক দিয়ে আগে যেতাম এই সিজনে খুবই সুন্দর লাগতো অ্যাটমসফিয়ারটা সুপার বাট এখন রাস্তা নতুন করে বড়ো হবে তাই কিন্তু গাছগুলা কেটে দেওয়া হয়েছে বুঝছো অর্জুন গাছ তোমরা জানো যে আমাদের মেডিসিন আয়ুর্বেদ আয়ুর্বেদের মধ্যে অর্জুন গাছের কতটুকু ইম্পর্টেন্স ওইগুলোও কেটে দেওয়া হয়েছে তো অনেকটা খারাপ লাগে তবে কি করব আমরা মানুষ মানব সভ্যতার ডেভেলপমেন্টের জন্য আমরা উদ্ভিদকে কি করি কেটে দিই বিন্দাস আর যার ফলে দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভাইরাস ফাঙ্গাস আক্রমণ করছে এটা বলি না যে গাছ কাটার হলে হচ্ছে তবে হ্যাঁ একটার সাথে একটা কিন্তু রিলেটেড থাকে রিলেটেড থাকে নেচারকে আমাদের বাঁচানোর দায়িত্ব নিতে হবে ঠিক আছে তো তোমরা তোমাদের থেকে চেষ্টা করবে যে তোমরাও যাতে নেচারের প্রতি যে লাভ এটা যাতে তোমাদের বাড়ে তাই এই কথাগুলো বললাম ওকে তো একটু কথা বলে নিলাম কোয়েশ্চেন নাম্বার থার্টি একটু গল্প করতে ভালো লাগে তাই মাঝে মাঝে গল্প করতে চেষ্টা করি তোমাদের সাথে ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে তাহলে না বলারও চেষ্টা করব। যদি খারাপ লাগে কোয়েশ্চেন নাম্বার রাইট অ্যাগেন্সার কি ইয়েস অপশান সি লোম লোম যে মৃত্তিকাটা আছে এই মৃত্তিকার মধ্যে প্লান্ট উদ্ভিদ যেগুলোকে বলেছি আমি ওইগুলা বৃদ্ধি হয় তাড়াতাড়ি

তারপর কি বলছে এখানে অ্যান্ড অপশান বিতে আছে পক স্ট্রিট যেটা পক প্রণালী বলি আমরা আন্দামানের নিকোবর আইল্যান্ড নাকি সুন্দরবন দ্য ড্যাম্পিয়ার হজ লাইন এই লাইনটা এই যে একটি লাইন বলে ঠিক আছে ন্যাচারালি সয়েলের ক্ষেত্রে ফরেস্টের ক্ষেত্রে কিন্তু এটা একটা লাইন ড্যাম্পিয়ার হজ লাইন তো এই ড্যাম্পিয়ার হজ লাইনটা কৃষির সাথে সম্পর্কিত রাইটার্সার কী হবে কোয়েশ্চান নাম্বার থার্টি টু রাইটার্সারিজ অপশনটি সুন্দরবনের সাথে কিন্তু এই যে ড্যাম্পিয়ার হজ লাইনটি সম্পর্কিত কোশ্চেন নাম্বার থার্টি থ্রি ইন হুইচ ইয়ার ফার্স্ট ন্যাশনাল ফরেস্ট পলিসি ইস্যুড বাই দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের প্রথম যে জাতীয় বন নীতি যেটা ঘোষণা করেছে এটা কবে ভারত সরকারের প্রথম বন নীতি বন সুরক্ষার জন্য যে নীতি প্রথম ভারতবর্ষের সরকার গ্রহণ করেছে এটা কোন ইয়ারে করেছে কোশ্চেন নাম্বার থার্টি থ্রি রাইট অ্যান্সার কী হবে থার্টি থ্রি রাইট অ্যান্সার ইজ অপশন ডি নাইনটিন ফিফটি টুতে কিন্তু

রাইট আনসার হবে অপশান সি টিডাল তো ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ এটা কিন্তু আমি আনসার করবো না ইয়েস এটা তোমরা সবাই আনসার করবে আমি এটা বলবো আমি পরের ক্লাসে এটা তোমাদের সাথে শেয়ার করবো যে এটার আনসারটা কি হবে এটা তোমরা সবাই আনসার করো যারা এখন জানো এখন জানিয়ে দাও যারা পরবর্তী সময়ে ক্লাস দেখবে অফলাইনে তোমরাও কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভের রাইট আনসার টি কি হবে এবং এর পূর্বে আমরা থার্টি ফোরটি করেছি থার্টি ফোর এবং এখানে থার্টি ফাইভ যারা যারা থার্টি ফাইভ পারো ইয়েস তোমরা বলো টোটাল কাউন্ট করো এবার বলো কে কত পেয়েছ তোমাদের সামনে আমরা এভাবে প্রত্যেক দিন ইম্পর্টেন্ট পার্টিকুলার টপিকের উপরে ক্লাস নিয়ে আসতে চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে আমাদেরকে যেভাবে তোমরা সাপোর্ট দিয়ে আসছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো তোমরা যারা প্রতিনিয়ত আমাদের সাথে আছো ইয়েস তোমরা তো আমাদের সাথে ফুল আমাদের ফ্যামিলি হয়ে গেছে এখন কারণ আমরা সবাই একটা ফ্যামিলি যেখানে আমরা সুইটেবল কমফোর্টেবল এনভায়রনমেন্টের মাধ্যমে পড়াশোনা করতে চাই যেখানে আমরা সবাই মিলে স্টাডি করব প্রত্যেকদিন দিন কিছু না কিছু প্রত্যেকটি ক্লাসের মাধ্যমে আমরা শিখে নেওয়ার চেষ্টা করব আজ রাত আটটার সময় তোমাদের জন্য একটি স্পেশাল ক্লাস আসতে যাচ্ছে যেটা আমাদের চ্যানেলে সম্পূর্ণ নিউ নতুনভাবে শুরু করতে যাচ্ছি যেটা রাত আটটার সময় তোমরা পেয়ে যাবে তোমরা সবাই রাত আটটার সময় এখানে চলে আসবে স্পেশাল যে ক্লাসটি ওইখানে তোমরা অবশ্যই থাকবে আমরা বলবো না এখন যে এটা কী ক্লাস তবে হ্যাঁ তোমরা কিন্তু ওই ক্লাসটা পেয়ে যাবে রাত আটটার সময় ওকে ফ্রেন্ডস তাহলে এখানে আজকে ক্লাস শেষ করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইয়েস এবং তোমরা অনেকেই ভালো পারফরমেন্স আজকে করেছো আজকে ভালো স্কোর করেছো এভাবে তোমাদের যে স্কোর এটাকে আরও বেশি ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করো অনেকে কম পেয়েছো যারা কম পেয়েছো তোমরা তোমাদের দুঃখ পাওয়ার কিছু নেই নিজেদেরকে ইয়েস নিজেদেরকে কী করতে হবে আরও বেশি হার্ডওয়ার্ক করতে হবে নিজেদেরকে ইম্প্রুভ করতে হবে ওকে ফ্রেন্ডস তাহলে চলো আজকে ক্লাস এখানে শেষ করি পরের ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে